নমস্কার বন্ধুরা, আমি নিন আপনারা একজন গার্ডেনিং টিপ সঙ্গে নিলে নতুন এপিসোড। বন্ধুরা, আজকে আমরা কিছু গোলাপ গাছ নিয়ে আবারও কিছু আলোচনা করতে এসেছি। বিশেষ করে আজকে তো রোজ ডে, তো রোজ মানে শুধু গোলাপ ফুলই কেন হবে, গোলাপ গাছই তো হোক না কেন। আর তাছাড়া প্রকৃতিগত কিছু চেঞ্জ আর বৈচিত্র্য দেখা যাচ্ছে। হট করে গরম পড়ছে, গরমের দিনের বেলা বেশ ভালো গরম, রাতে কিঞ্চিত কিঞ্চিত ঠান্ডা হালকা, ইয়ে মানে সিজনটা চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। এহেন অবস্থায় কী করা যেতে পারে, সতর্কতা কী কী নেওয়া উচিত, একটু সেই বিষয়ে ডিটেলস আলোচনা একটু করা যাক, সেই নিয়ে আজকের এপিসোডটি। তো বন্ধুরা, দেখা যাচ্ছে এখানে যে গোলাপ গাছ কিন্তু বেশ তেড়ে ফুঁড়ে বাড়ার মতন প্রবণতা দেখা যাচ্ছে, নতুন পাতা ফাতা ছাড়ছে এবং বেশ ওই যেগুলো ফুল কেটেছিলাম আমরা সেসব থেকে আবার কাটতে পাতা ছাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাসাল্ট মোটামুটি ভালো রকম উঠছে, ঠিক আছে, ছাড়ছে তলা থেকে। তো এইরকম একটা এখন সবারই একটা পরিস্থিতি কিন্তু রয়ে গেছে গাছে, যেমন এই যে কিছু কিছু তলা থেকে ছাড়ছে বা কিছু কিছু ছেড়ে দিচ্ছে, কিছু কিছু লম্বা হয়ে গেছে ছেড়ে, এই ধরনের ব্যাপার স্যাপার, এবং নতুন পাতাপত্রও আসছে। তো এই একটা এখন পুরোপুরি পরিস্থিতি, এবং আমরা শীতকালের একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে এতদিন ছিলাম এখানে, তো সেই রুটিন থেকে একটু কিছু কিছু করে, যেহেতু গরম আসছে, গরম ঢুকছে বা কিছু ক্ষেত্রে কোনো জায়গায় ঢুকে গেছেও বলা যেতে পারে, কোনো জায়গায় আধা গরম আধা শীতের নামে একটা ব্যাপার। তো এখানে তো কিছু না কিছু পরিবর্তন তো হবেই, গাছের কিছুই আসবে, তো সেই সব নিয়ে আর আলোচনা করতে আসি আজকে। প্রথমত বলে রাখা দরকার যে এখানে এই সময় আমরা যে শীতকালীন খাবার বা রুটিনে ছিলাম, ঠিক আছে, সেই খাবার কিন্তু এখনও পর্যন্ত চালিয়ে দেওয়া যাবে বা চলবে, ঠিক আছে। এখনও যা বর্তমান পরিস্থিতি আছে এই ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে, যদিও টেম্পারেচার কিন্তু একটু আপই অন্যান্য বছরের তুলনায়, তো কিন্তু এখনও পর্যন্ত সেই সিস্টেমটা মেনটেন করা চলবে বা যাবে, ঠিক আছে। এই একটা প্রধান প্রতি এপিসোডে আলাদা করে খাবার বলো, এই বলো, অনেকেরই ওরা আগেকার থেকে দেখেননি কেউ বা অন্য কোনো এপিসোড দেখেননি, হুট করে প্রতি এপিসোডে খাবার এই এটা সেটা এই সব বলাগুলো একটা ভিডিও লেন্দি করা ব্যাপার হয়ে যায়। কিন্তু এটা পুরোনো কথা, এগুলো দেখে নেবেন, তাহলে পরে আপনাদের পরে সুবিধা হবে বুঝতে ব্যাপারগুলো, ঠিক আছে। তো এই গরমের যে ইয়েটা মানে পূর্বাভাস বা আরম্ভ প্রারম্ভ যেটা, তো সেখানে কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি শীতকালের এই ট্রিটমেন্ট চলতে পারে তাতে। আচ্ছা, এইবারে যেমন যেমন আপনারা কুড়ি ইউজ করছিলেন, ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট বা 1261 ইউজ করছিলেন মাঝে মধ্যে, তারপরে আপনাদের এই সুপার সোনাটা বা কিছু ওই জাতীয় ভিটামিন ইউজ করছিলেন যেমন, বা একটা করে মিরাকুলান মাঝখানে দিন 15 পরে পরে ইউজ করছিলেন যেরকম, তো এই সব জিনিসপত্রগুলো কিন্তু এখনও পর্যন্ত চলবে জিনিসগুলো, ঠিক আছে, ওগুলো চালানো যেতেই পারে, বলে দিলাম কিছুটাই। তো এইবারে চেষ্টা করতে হবে যে অনেকে দেখবেন পুরনো পাতা কিছু কিছু পড়বে কিছু গাছের, মানে এই যে একটু হলুদ হয়ে যাচ্ছে এই ধরনের, ঠিক আছে, এরকম কিছু ফোলিয়েজ ডিফোলিয়েজ হওয়ার চেষ্টা হচ্ছে কিছু কিছু গাছে হবে, ঠিক আছে। তো অনেকে এই নিয়ে খুব চিন্তায় পড়ে থাকবেন, হয়তো এই কী গাছের পাতা পড়ে যাচ্ছে বা হলুদ হচ্ছে কিছু বা ইয়ে, তারা হয়তো বিভিন্ন কিছু চিন্তাভাবনা করে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবেন বা দেবেন, তো এই সব কাজকর্ম থেকে বিরত থাকবেন। তার কারণ হচ্ছে গাছে নিজস্ব কিছু পাতার একটা সার্টেন এজ বা বয়স থাকবে, এবং তারপরে কিন্তু সেই পাতাটা পড়ে যাবে এবং নতুন যে ডালপালা ছাড়বে এরকম চকচকচকচে পাতা হবে, তো সেই পাতা কিন্তু আবার আপনার গাছকে আগামী বেশ কয়েক মাস টিকিয়ে রাখবে। তো সবেরই একটা চির হলুদ বলে কিছু যেমন হয় না গাছের ক্ষেত্রে, সেইটা মাথায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রযোজ্য। তো এই পুরনো পাতা ডিফোলিয়েজ হয়ে যাওয়াটা একটা ভালো সিম্পটম, এখনও যাদের হয়নি বা পুরনো পাতা আবেশ টান টান সুন্দর চকচকে রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কবার্তাই জারি করতে হবে। এইবার আসে যাক জল নিয়ে, যেহেতু জল একটা বিরাট ভূমিকা গোলাপ গাছের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই যে দুপুর টুফুরের দিকে দেখবেন কিছু কিছু এরকম মাথা এই যে নুয়ে যাচ্ছে জিনিসটা, ফুল ফুটলে বা কচি মাথা ইয়ে একটু নুয়ে গেল, এই একটু জানি সোজা ছিল যেন নেট পেতে মানে নুয়ে গেল, ফুলের ভরে নুইল না বা এমনি কাঁচা মাথায় এরকম একটু বেন্ড হয়ে গেল, তার মানে কি একটু স্টেচের ওই যে জল কম হয়ে গেল।
তো এই যে ব্যাপারটা, এটাকে একটু পরিলক্ষিত করতে হবে যে দুপুরের দিকটা করে যদি গাছের আগাফটা নুয়ে যাচ্ছে কি না, ওই নুয়ে যাওয়া বা এই যেমন হয় 12:30, 12:00 একটা এরম সময়টাতে, তাহলে পরে কিন্তু গাছ একবার সাওয়ারিং করিয়ে দেবার, মানে বেশি বাড়তি সাওয়ারিং একটা, যে সিস্টেমে সাওয়ারিং মারা করাচ্ছিলাম এতদিন ধরে, তার চেয়ে একটা বাড়তি সাওয়ারিং তাহলে প্রয়োজন মনে হবে এখানে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন পর্যাপ্ত জলের পরিমাণ থাকে কিন্তু বাড়তি কিছু না থাকে, ঠিক প্রয়োজনের অনুপাতে দেবো, নইলে পরে এই যে নতুন নতুন এগুলো বের হচ্ছে এইগুলো কিন্তু সব নষ্ট হয়ে যেতে পারে। আর অতিরিক্ত জল যদি হয়ে যায়, লাগাতার একটু রোদ্দুর উঠেছে লাগাতার জল দিয়ে দিচ্ছে হুড় হুড় করে হাসিয়ে, তো সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তো একটুখানি বুঝে হয়তো একবার সাওয়ারিং আপনারা বাড়াতে পারে, ঠিক আছে। এটা কিন্তু প্রতিদিনের ক্ষেত্রে নাও হতে পারে, তো এখন যা অবস্থা বর্তমান কন্ডিশনে, একদিন খুব রোদ দুপুরবেলার দিকটা বেলার দিকে, আরেকদিন আবার রোদের উৎপাত খুবই কম, উপদ্রব খুবই কম, তো এই ব্যাপারটা একটু মিলিয়ে দেখে করতে হয়, এগুলো একটু সময় দিতে হবে, লেগে থাকে করতে হয়। যারা যতটা সময় দেবেন, লেগে থাকবেন, ততটাই পারফরমেন্স পাবেন ভালো, মানে সামান্য সূক্ষ্মতাও কিন্তু পরবর্তীকালে একটা ভালো ইঙ্গিত বা আকার বার্তা বহন করবে, এটা কিন্তু বাস্তব প্রথম তত গোলাপের ক্ষেত্রে। তখন আর ওই জবা বা এমনি তুমি হেবি চেপি যখন যাস না, যেটা ধারাবাহিকভাবে কিছু দিয়ে দিলাম, হুড় হুড় করে গাছটা হয়ে গেল, একটু 19-20 হয়ে গেলো, আবার সেটা ঠিক হয়ে গেল, এই গোলাপ কিন্তু আপনাকে কোনো দিন সেকেন্ড চান্স দেবে না। এটা একটা সবচেয়ে বড়ো বাজে জিনিস, যেটা অনেকেই ফেল করে গেছেন গোলাপের ক্ষেত্রে, মানে প্রচুর লোক আমি দেখেছি গোলাপ পড়তে গিয়ে শীতকালে খুব ভালো গাছ উঠেছে, গরমকালে গিয়ে ধসকে যাচ্ছে, বর্ষাকালে ততদিক অবস্থা, হতাশ হয়ে পড়ছেন, এবং কেউ হয় তাকে গাইড করেছিল বা কেউ করছে চেষ্টা করেছে, তাকে কি গালিমন্দ করছেন, উল্টোপাল্টা বলছেন, এই করছেন, এরকম ব্যাপার স্যাপারগুলো আমি লৈলক্ষ্য করেছি। কিন্তু বেসিক্যালি এই হাতে ধরে এইভাবে খাবার বলে দিয়ে ছবি দেখে এইভাবে গোলাপ গাইড করাটা সম্ভব হয় না, যদি না নিজের মতন করে কেউ নিজে করতে হবে, নিজের বুদ্ধিশুদ্ধি থাকতে হবে এবং অবজার্ভিং পাওয়ার বা নলেজ থাকাই থাকতে হবে। নইলে পরে আপনি এই সব গাছে তো একরকম হবে না, তো কিছু কিছু গাছে দেখবেন কিছু ডিফারেন্ট সিমটম দেখা দেবে, ওইগুলোকে বুঝতে পারা এবং ওগুলোকেই যে সেই রিপেয়ারিং মোড়ে ফেলে সেগুলোকে তৈরি করে আবার রিপেয়ারিং করে ঠিকঠাক করে নেওয়া, এটাই কিন্তু গোলাপ গাছের মেন ক্যালমা। ঠিক আছে, তো এইটা মাথায় যদি না আসবে কোনো দিনও বা এক্সপিরিয়েন্সের মধ্যে, ততদিন কিন্তু এই ধরনের ওই কাটা সময়শুনি চলতেই থাকবে একে অপরের নামে, কাউকে দোষ দিয়ে বা কিছু করে গোলাপ গাছ করা সম্ভব হবে না যদি না নিজেকে একটু জানকারি পাওয়া যাবে। তো যে সেই জন্য আমি কোনোদিন পার্সোনালি কাউকে গোলাপে গাইড করি না পার্সোনালিভাবে বা ইয়েতে, এই ভিডিও যা বললাম দ্যাট চল, আমি পার্সোনালি আলাদা করে কাউকে গোলাপ নিয়ে পরামর্শ দেওয়া, গোলাপ নিয়ে গাইড করা বা গোলাপ নিয়ে কিছু ক্যারিকেচারে নিযুক্ত হয়ে যাওয়া, এইসবগুলো আমি চেষ্টা করি কোনো দিনই করি না। তো আমাকে একটু চেষ্টা করবেন না পার্সোনালি মিট করে গোলাপ নিয়ে কোনো আলোচনা করার মতন, কেননা এইভাবে গোলাপ পড়া সম্ভব হয় না, প্রথমেই বলে দিলাম। ঠিক আছে, তো বেসিক যে প্রিলিমিনারি ধারণা সেটাকে মেনটেন করতে হবে আপনাকে, এবং আপনাকে দেখতে হবে কি যে এই গাছটার পিছনে যে কিছু কিছু ডিফারেন্ট সিমটম বা ডিফারেন্ট কিছু প্রবলেম গিয়ে দেখা দেবে, সেগুলোকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং তবেই আপনি পারফরমেন্স পাবেন। নইলে এক বগি গাছ তো সবাই করতে পারবে, ওই দু তিনটে ডাল হলো, দুটো ব্যাসাল্ট হলো, কিছুটা ফুল হলো, পুরনো পুরনো কালো কালো গোষ্ঠী মতন পোড়া, ওইগুলো আমি চাইছি না করার, মানে ওই ব্যাপারটা আলোচনা করতে চাইছি না, ওই লেভেলে আলোচনা করতে চাইছি না প্রথমত। এবার আমি আসি রোগ পোকামাকড়ের একটু উপদ্রব কিন্তু থাকবে এই সময়টাতে, যেমন দেখুন এই পুরনো পাতা যেগুলো আছে এখানে কিন্তু প্রচুর মাকড়ের উৎপাত হবে, এই হালকা গরমের আবির্ভাব হয়েছে, সিজন চেঞ্জ, এবং নতুন পাতা এগুলো এগুলো চিপসেরও চূড়ান্ত উপদ্রব হওয়া শুরু করবে একটা। ঠিক আছে, তো এইগুলোকে কিন্তু রুখতে হবে, মানে উপযুক্ত পোকামাকড়ের আক্রমণ হবে, এবং কিন্তু পাতাকে আপনাকে এই ধরনের বেশ তেল চকচকে একটা ভালো সুন্দর জাতীয় জায়গায় রেখে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু একটু ওষুধপত্রের ব্যবহারটা করতে হবে, এবং একটু ভালো ওষুধ যেগুলো আছে এই টেম্পারেচারের ই ওপরে কাজ করে ভালো, সেই ধরনের ওষুধ মারতে হবে, থ্রিপস মাকড় দুটোরই কভারেজ নিতে হবে। আরেকটা ব্যাপার যেটা বলে দিই সেটা হচ্ছে আগে থেকে প্রোটেক্টিভ হিসেবে ওষুধ নিয়ে রাখতে হবে, আপনি কিছু হলো তার অপেক্ষায় থেকে ওষুধ মারলেন বা ব্যাগার ঠেলা করলেন, এই ব্যাগার ঠেলা করে কোনো দিন গোলাপ গাছ হবে না, মানে আজকে খাওয়ার দেওয়ার কথা 5 দিন পরে দিলেন, আজকে ওষুধ দেওয়ার কথা 6-7 দিন পরে দিলেন, কোমরে কতটা শুনো পোকা টাইপের একটা ব্যবসা সবার অনেক মানুষের মধ্যে থেকে থাকে, তাদের পক্ষে পারফরমেন্স বা পারফর্মার গোলাপ গাছ করা কিন্তু মুশকিল হয়ে দাঁড়াবে।
তো এটা একটা খুব ভাইটাল ব্যাপার, শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটা কিন্তু বাস্তব কথা যে সেইভাবে হেই রেঞ্জের গোলাপ যদি ভালোভাবে করতে হয় তাহলে কিন্তু এর প্রচুর খাটাখাটনি করতে হবে। গাছের পিছনে ওষুধপত্র খাওয়ার ছাড়াও গাছের পাশে ঘুঘু ঘুঘু করে আনাচে কোনাচে উঁকি উঁকি ঝুঁকি মেরে মেরে আপনাকে অবজার্ভ করতে হবে যে কী সমস্যা, কী ব্যাপার, কোনটা কী পাকটা আগে এরম ছিল না এখন এরম হচ্ছে কেন, বা এখন ডালের এই ব্যাপার ছিল এরম এখন অন্যরকম হচ্ছে, এগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই যে খুঁটিনাটি লক্ষ্য রাখা বা এই খুঁটিনাটি যে পায়চারি করা আমাচে কামাচে গাছের পিছনে, এটা কিন্তু আপনাকে একটা বিশাল এক্সপিরিয়েন্স বা বিশাল জ্ঞান প্রদান করবে এবং নলেজ মাথার মধ্যে ঢোকাতে থাকবে কন্টিনিউ। এটাই হচ্ছে কিন্তু বিশাল একটা পাওনা এবং আগামী দিনে গাছ করার একটা উৎসাহ উদ্দীপনা, মানে ভালো গাছ আমরা করতে পারি। তো ওষুধ বলতে আমরা যা বুঝি সেই ধরনের ওষুধ কিন্তু সাধারণভাবে ওই লোকাল যে কম দামি ওষুধ এরম কিন্তু ওষুধপত্র থেকে একটু ভালো ওষুধ মানার চেষ্টা করবেন। যেমন এই মাকড়ের উৎপাত যখন শুরু হবে এরম পাতাগুলো দেখবেন একটু হলদেটে হলদেটে ছিটছিট মতন হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকম একটু জালতি জালতি তলায় হয় পাতার পাতা একটু জালতি জালতি, এটা হয়নি যদিও বা জালতি জালতি হবে, তখন দেখবেন মাকড়ের উৎপাত আসছে। তো সেখানে একটা ভালো মাকড়ের ওষুধ যেমন ওবেরন ইউজ করতে পারেন, ওবেরনটা কিন্তু খুব ভালো কাজ করে মাকড়ের, ঠিক আছে। আপনার এখন আরেকটা ব্যাপারেও বলে দিই, এখানে ওষুধের কোম্পানিগুলো কিন্তু প্রচুর ওষুধ তৈরি করছে বানাচ্ছে, তো এটা তো সাধারণভাবেই একটা নর্মাল ইয়ে নয় যে একই মাকড়ের জন্য 30-40-50 রকম ওষুধ, ফিপসের জন্য 40-50-60 রকম ওষুধ, এরকম ধরনের একটা কোম্পানি বানিয়ে রাখছে কতগুলো, তো এইগুলো তো ওরা বোকা নয় নিশ্চয়ই না যে এত ওষুধ বানাচ্ছে কেন একটা কোম্পানি, এই একই পোকামাকড়ের এই এই কখনো এটা কখনো ওটা কখনো এটা বানাচ্ছে, এই বিক্রি হচ্ছে ওই বিক্রি হচ্ছে, কেন এটা কেন হচ্ছে, তার মানে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণগুলো মাথার মধ্যে আনতে হবে এবং সেই চিন্তাভাবনা মাথায় রাখতে হবে, মানে আপনি কখনোই ভেবে ফেলবেন না যে কোম্পানির লোক বা দাম নিচ্ছে গালে চড় মেরে, কোম্পানির লোক ব্যবসা করার জন্য একই নামে বিভিন্ন সুদ বার করছে বিভিন্ন ইয়ে, না এগুলো কিন্তু বাস্তবিকভাবে নয়। পিছনে যদি একটু পড়াশোনা করা বা একটু ডেপথে যাওয়া যায় অথবা আপনাকে অ্যাপ্লিকেশন করে বুঝতে হয় তাহলে বুঝবেন যে যেমন প্রপোজিট কম্পোজিশন যেটা আছে, কেন খুব পপুলার ওষুধ এটা, ওমাইট বয় জাতীয় কিছু ওষুধ অসমাইট, ওগুলো প্রপোজিট, তো প্রপোজিট কম্পোজিশন ওষুধের মধ্যে কিন্তু এটা কিন্তু সালফার বেস, ঠিক আছে, ওষুধটা সালফার বেস। আপনি যদি গুগল পড়ে বা গুগল বুদ্ধি নিয়ে অ্যাপ্লাই করতে জান যে ভাই গুগলে আমি এই পড়লাম প্রপোজিট ওটা ওটা এই মাকড় তা এই এই ব্যাপার এই মাকড় লাগলো দিয়ে দিলাম, তো ওবেল সেইটুকুন বুদ্ধি তো সবাই নিতে পারবে, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে তা নয়। আর একটু ডেপথে যদি জান আপনারা দেখতে পারবেন যে এই সালফার বেস ওষুধ, এই সালফার বেস ওষুধ মারার সময়টা কখন আছে, ঠিক আছে, গাছের পাতায় সালফার কী এফেক্ট করতে পারে কোন সময়, ঠিক আছে, এইগুলোকে যদি না মাথায় রাখতে পারেন বা না বুদ্ধি আসে তাহলে পরে কিন্তু গাছটাকে আপনারা নিজের ভালো করতে গিয়ে ভিলেনে পরিণত নিজেরই পরিণত হয়ে যাবেন, মানে হয়তো প্রচুর ভালো করছেন প্রচুর কিছু করছেন খাতির করছেন জামাই জামাই তোয়াজ করছেন কিন্তু দেখবেন এক সময় আপনি গোলাপ গাছ যেন বলছে মাসি তুমি আমার ফাঁসির কারণ। তো এই ব্যাপারগুলো কিন্তু প্রপারলি জানকারিটা আপনার থাকতে হবে, ঠিক আছে। সালফার বেস ওষুধ মাকড় তাড়াতে একদম অব্যর্থ সেটা খুব জানা আমাদেরই আছে, এমনকি ক্ষেতিবাড়িতে সালফার আগে লো পরিমাণে চার্জ করে তারপর মাকড় ওষুধ মারে যেটার জন্য মাকড় খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয় এটাও জানা আসছে, কিন্তু সালফার বেস ওষুধ আমাদের গোলাপের ক্ষেত্রে পাতায় কী এফেক্ট ফেলতে পারে কোন সময় বছরে কোন ইয়েতে কী সমস্যা দেখা দিতে পারে এই যদি না জানকারি থাকতে পারে আপনার তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তো প্রসঙ্গত বলে রাখি যে এই চূড়ান্ত এই গরম বা এই চলছে সেই সময় আপনি একটু কুইক নকডাউন যে ওষুধগুলো আছে সেগুলো মানার চেষ্টা করুন, ওবেরনে কাজ করবে খুব ভালো, ওবেরন কিন্তু একটু প্রলং টাইম মানে একটু সময় নেয় কাজ করতে। আপনি যখন দেখছেন মাকড়ের অ্যাটাক হচ্ছে কম বা হতে শুরু করেছে বা হয়নি এখনও প্রোটেক্টিভে প্রিভেন্টিভে মারবেন তো মেরে রাখুন, এগুলো হট করে অ্যাটাক আসতে দেবে না, কিন্তু দেখলেন স্ট্রং অ্যাটাক হয়ে গেছে মাকড়ের ভুট করে মাকড় লেগে গেছে, আর যে গাছের পাতায় মাকড় একবার লেগে গেছে সে গাছ কিন্তু সেই পাতা আপনি রাখতে পারবেন না আবার সে গাছকেও আপনি তুলতে পারবেন না, সময় গাছ থমকে দাঁড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি সেডনা টাইপের কিছু ওষুধ ব্যবহার করুন, কুইক নকডাউন যেগুলো ভাটাস করে উড়িয়ে দেয় মাকড়কে, মানে দু তিন দিনের মধ্যে দেখুন গাছের মোটামুটি পাতাগুলো যে এফেক্টিভ পাতা পড়ে ফেলে দিচ্ছে বা পাতাগুলোকে ক্লিয়ার করছে। তো এই ধরনের যে ওষুধের বিভিন্ন তারতম্য বা নকডাউন ক্যাপাসিটি বা কাজকর্ম এগুলো কী সম্বন্ধে অবগত হতে হবে, মানে ওটা এর ওষুধ বললেই যে এটা শেষ কথা বা ওটা ওই সময় ভালো ছিল বা এটা ওই সময় এরম ব্যাপারটা নয়, ঠিক আছে। যেমন ফিপসের ওষুধের খুব একটা বেশি ইয়ে নয়, ফিপস ক্লিয়ার হয়ে যায় লাগলে কিন্তু মাকড়টা খুব সমস্যাগত করে। তারপর যেমন ফাঙ্গিসাইড নিয়ে আসা যাক, ফাঙ্গিসাইড একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে দাঁড়াবে আর কদিন পরে বা একটু ইয়েতে, তো এখন
বিভিন্ন জায়গায় আমি দেখেছি লক্ষ্য করে যে নেটিভো নামটা খুব প্রচলিত হয়েছে, নেটিভো দামি ফাঙ্গিসাইড, এবং অনেকেই নেটিভো 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 করে লাভঝাম লাভঝাম করছেন। তো প্রথমে বলে রাখি যে নেটিভো মানে অ্যাকচুয়ালি টেবুকোনাজোল কম্পোজিশনটা কী কাজে লাগে বা কী কাজ করে তার একটা কভারেজ সম্বন্ধে আইডিয়া বা কী 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 ধরনের ফাঙ্গাস নিধন করতে পারে বা ঢুকতে পারে সেটা কিন্তু আমরা গুগল পরে আমরা জেনে যেতে পারি। তো সেই জানাটা গুগল বুদ্ধি বা ভার্চুয়াল বুদ্ধি ভার্চুয়াল বিদ্যা ওটা কিন্তু সবসময়ের জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে, কারণ ওতে সব কিছু আমরা জানতে পারবো না। ওর ব্যাপারটা হয়েছে নেটিভোর আপনার জিনিসটা হবে কি, যখন আপনি প্রোটেক্টিভে মেনে রাখছেন কিছু করার আগে তখনও কিন্তু কিভাবে আপনার যখন রোগ পোকা আটকানো বা এই ফাঙ্গাস আটকানোর ব্যাপারটাতে ও আপনাকে জোরদার একটা চিনের পাচির তুলে রাখবে, যাতে করে কি না সে ওই ঢুকতেই পারবে না ওই এলাকার মধ্যে এরিয়াটাতে ওই পোর্শনে। কিন্তু আপনি যদি ফাঙ্গাস অ্যাটাক হওয়ার পরে নেটিভও মেরে দেন তখন টেন্ডেন্সি কী থাকবে, একটা ফাঙ্গাসের টেন্ডেন্সি আলাদা আলাদা রকমের ডিফারেন্ট সিমটম কী থাকবে, টেন্ডেন্সি কী থাকতে পারে বলুন তো? বলে দিচ্ছি, থাকতে পারে কি ও এফেক্টিভ এরিয়া পোর্শনটাকে গাছ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করবে, এটাই তার জেনেটিক হ্যাবিট, মানে ওভাবেই তৈরি হয়েছে ও। তো বেসিক্যালি যেসব জায়গায় ওইসব ডাল বা যেসব পাতামাতা দেখবেন নেটিভও মারছেন এফেক্টের জায়গায় সেগুলো গাছ থেকে খসে খসে পড়ে যাচ্ছে, গাছ পুরো মানে একদম অর্ধলঙ্গ টাইপের হয়ে যাবে। তো যেটা কিন্তু আবার খুব একটু চাপেরই ফেলে দেয় গোলাপের ক্ষেত্রে, অন্যান্য গাছে কিন্তু সেটা হার্ডি গাছ সেখানে কিন্তু এটা অন্য ডিফারেন্ট কাজ করে, আর এই যে শুকিয়ে গাছ তার একবারে ফুলের খায় মূর্ছা যাওয়ার ব্যাপার হয়ে যায় তার ক্ষেত্রে আলাদা। তো এই যে বিভিন্ন গাছের যে ডিফারেন্স তার ওপরে যে ওষুধের প্রয়োগ এই একটু ডেপথে এই ধরনের চিন্তাভাবনা আপনাকে যদি না রাখতে পারা যায় তাহলে কিন্তু ওই ধরনের পারফরমেন্সটা আশা করাটা মুশকিল হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো আপনি যদি দেখুন নেটিভ হোম মেরে দিলেন এফেক্টেড গাছ, এফেক্টেড গাছে হুড় করে গাছের পাতা পুঁতি বা ডালফাল এইভাবে বেরিয়ে গেল ওখান থেকে, ঠিক আছে? তো সেটা তো খুব ভালো জিনিস হবে না, কারণ গাছটা তো ওই সময় বর্ষা ফর্ষার সময় একদম ডিফোলিয়েজ হয়ে গেল গাছটা, তাহলে আরও বেশি বিপদে পড়ে যাবে, তখন টুনটুল কালাম বর্ষা মশা চলছে, ঠিক আছে? তখনকার জন্য আলাদা কিছু ইউজ করতে হবে, ঠিক আছে? তখন ডিফেন্ড কমা তো, ঠিক আছে? ওটা কিন্তু একটা অন্যরকম কভারেজ, অন্য সিমটম দেয়। তো এই বিভিন্ন রকম ওষুধের যে বিভিন্ন রকম তার প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, সিজনগত যে বৈশিষ্ট্য, কখন কোন সময় কোন ওষুধটা মারতে পারি কোন ওষুধটা মারতে পারি না, তো সেই জিনিসগুলো কিন্তু জানাটা খুব বিরাট বড় ব্যাপার একখানা, ঠিক আছে? সেই জিনিসগুলো কিন্তু জানতে হবে এবং সেইভাবে জেনে অ্যাপ্লাই করতে হবে, তবে কি না আপনি একটা সুন্দর মানে ব্যালেন্সিং তৈরি করতে পারবেন, মানে সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এটা কিন্তু একটা বড় ব্যাপার, মানে আমি যেটা ইউজ করছি তার একটা পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, প্রত্যেকের বিপরীত প্রতিক্রিয়াও আছে, এই সবগুলো মাথায় রেখে কিন্তু আমাকে কাজকর্মটা করতে হবে, একটু মাপের চিন্তাভাবনাটা ওয়াইড করতে হবে বেসিক্যালি। এই চিন্তাভাবনা ওয়াইড না করা যায় বা একটু ডেপথে না নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু পারফরমেন্স অ্যাচিভ করাটা মুশকিল হয়ে যাবে, তখন একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি চেল্লামিল্লি এই সমস্ত বা দোষ দেওয়া দেবী এইগুলো করে 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 যেতে হবে, আলটিমেটাম কিছুই হবে না, সময়টা নষ্ট হবে, পয়সাগুলি শ্রাদ্ধ হবে। তো এই যে ব্যাপারগুলো আলোচনা করছি এগুলো কিন্তু একটু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা, তো এগুলো মাথায় রাখুন এবং চিনতে শিখুন, গাছ বুঝতে শিখুন। যতক্ষণ না আপনি গাছ চিনবেন বা বুঝবেন জানবেন গাছের সম্পর্কে ততদিন কিন্তু তোতাবুলি আউলে গোলাপ করা সম্ভব না। রুটিন করে নিচ্ছেন যে ডায়েরি খাতা ক্যালেন্ডার পাঁজি অমুক দিন ওটা অমুক দিন ওটা অমুক পর ওটা এরপর ওটা একটা পঞ্জিকা ভালো দিন দেখে নিচ্ছেন, ঠিক আছে? আইডি ফাইডিতে মেনটেন করে রেখে নিচ্ছেন, এই করে নিচ্ছেন, পপাবো মারছেন এটা পরোটা ওটা পরোটা, এই ধরনের চিন্তাভাবনা সম্ভব না করা, কারণ নাকি আপনাকে দেখবেন মাঝে মাঝেই ডিফারেন্ট সিমটম দেবে, কিছু গাছ কিছু গাছ দিয়ে হাতে পাঁচটা কবে চার পাঁচটা বাচ্চা কাচ্চা রয়েছে, তো সব কটা বাচ্চা কি একই রকম হবে? হবে না তো, না? আবার আরেকটা ব্যাপার আমি বলে রাখি, সেখানে এটা খুব বাস্তব কথা, যেটা কিনা হচ্ছে আপনার কোনো ধরুন কারোর হেরাদি ফ্যামিলি যিনি আছেন তিনি মানে মহিলা মহিলা একজন, তা সেই মহিলা যদি বাড়িতে ঢুকে বাড়িতে থাকাকালীন তার হাজব্যান্ড বা তার বাচ্চা কাচ্চার চোখ মুখ দেখে বুঝতে না পারেন যে তাদের মানে মানসিকতা কী বা সারাদিনে কী ইয়ে গেছে বা কী, তো তিনি কী করে পরিচালনা করবেন সংসারটাকে ভালোভাবে, কখন গরম কথা বলা উচিত, কখন ঠান্ডা মাথায় কথা বলা উচিত, কখন কী কথা বলা উচিত, এগুলো যেমন মানুষের ক্ষেত্রে মানুষের মুড সুইং বা মন মানসিকতার একটা প্রভাব ফেলে, মানুষ খুশি থাকতে পারে এর জন্য, মানুষ ভালো থাকতে পারে এর জন্য, এবং খুশি থাকলে একটা শুভ হরমোন মানুষের খরিতে হয় যেন মানুষ ভালো থাকে,
তো গাছপালার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেই রকমই, আলাদা করে দেখবেন না নিজের থেকে এগুলোকে। ওই ধরনের একটা মানসিকতা বা ট্রিটমেন্ট এদের মধ্যেও সাইকোলজিক্যালি চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। গাছটা দেখে বুঝতে হবে আপনাকে যে গাছ খুশি আছে না, ভালো আছে, ভালো আছে না, খারাপ আছে, বা খারাপ থাকলে কোন দিয়ে খারাপ, এখন কি করা উচিত, এইগুলো মাথার মধ্যে ঘুরু করে ঘুরবে সবসময়। আর যত ঘুরবে তত দেখবেন আপনি ওকে মেসেজ করতে পাচ্ছেন ভালো করে যে ওর প্রবলেমটা কোথায় হচ্ছে। মানে পাতা হলুদ বলে এটা দিলাম, পাতা পড়ছে বলে ওটা দিলাম, ডাল কালো বলে ওটা দিলাম, তো এর পিছনে অনেক রহস্য বা তদন্ত জানার ছিল, হয়তো আপনি স্কিপ করে গেলেন, আপনি সেই ডায়েরি বা রুটিন বা তোতাবুলি কিছু মেনটেন করে গেছেন, কেউ মানে বলে দিয়ে গেছে হয়তো, আপনি সেইটাকে মানে রোমন্থন করছেন পুরনো স্মৃতি মনে পড়ে রুবিরায় করে, আর সেগুলোকেই আপনি আবার দুবার মনোরন্থন করে চালাচ্ছেন ওর উপরে। তো এইটা কিন্তু সম্ভব হয় না। এই এগ্রিকালচারটা খুব বড় টপিক, বড় সাবজেক্ট, এখানে পাতা হলুদ হওয়া, পাতা কালো হওয়া বা ডাল, এর পিছনে 100 রকম কারণ হতে পারে। তো আপনি জেনেছেন হয়তো একটা বা দুটো কেউ বলেছে আপনাকে, আপনি সেটার ওপর বেস করে জোরদার অনুশীলন চালিয়ে গেছেন না, আর এটাকে আপনাকে বলেও দেবে না বেসিক্যালি, কারণ এইরকম ধরনের কোনো ব্যাখ্যা এরকম পুঁথিগতভাবে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো আপনাকে নিজেকে বুঝতে হবে, সেই কঠিন সতর্ক দৃষ্টিভঙ্গি, শকুনের চোখে পলক পড়ে না, তো সেই রকম নিজের ছাদে নিজের বাড়ির ওপর শকুন হতে হবে। তবে গিয়ে দেখবেন পার্সোনালি যতটাই শকুনের চোখ আপনার আসবে, ততটাই দেখবেন নিজেকে শকুন শকুন মনে হলে পরও গাছপালাগুলো কিন্তু বেশ সুন্দর একটা ঝরা পোছা ইয়ে হচ্ছে। হয়তো আপনি আপনার গায়ের রঙ কালো হচ্ছে, আপনার চেহারা ফেরা একটুখানি যেন কিঞ্চিত কিঞ্চিত অন্যরকম ভাব আসছে, সে বলছে আপনাকে যে কিরম কিরম যেন দেখাচ্ছে তোমাকে, তো ঠিক আছে এই ব্যবসা আমাকে দেখবে না না, তো আমি তখন দেখ বুঝতে পারবো যে আমার কিছুদিন পরে গাছপালাগুলো কিন্তু একটা সলিড আকার ধারণ করছে, বেশ বসে বসে একটা সুন্দর আকার। তো আপনাকে চিন্তা করতে আপনি কতটা করতে পারবেন না, কতটা সক্ষম এই ব্যাপারে। তো ভালো, ইতিবৃত্ত বলে রাখি, ওষুধপত্র মারার ব্যাপারটাতে একটু সতর্ক থাকুন এই সময়, কিঞ্চিত গ্যাপ মানে বেশি গ্যাপ দেবেন না, ওষুধ কন্টিনিউ মারার চেষ্টা করুন, এবং ছোটো গাছ বড় গাছ এরকম আমার মতো আলাদা করে ধাপ বা রোগ তৈরি করুন, ঠিক আছে। খাবার দিতে, ওষুধ দিতে সুবিধে হবে, বিভিন্ন প্রজাতি বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে, সেগুলোকে আলাদা আলাদা রোগ করার চেষ্টা করুন এভাবে, ঠিক আছে। এই রোগগুলো যখন বানাতে পারবেন গাছ অনুযায়ী, ঠিক কোন গাছের কী রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী রোগ বানাতে হবে, এবং সেইভাবে আপনি ট্রিটমেন্ট করলে আপনার একটা একটা করে রোগ ধরে সেম জিনিস করতে পারবেন আপনি। বলে রাখি কেন এই কথাটা বলছি, কেননা সবসময় কিন্তু এই সব গাছে বা এই সব গাছে বা এই সব গাছে আমি কিন্তু একই জিনিস করছি না, ঠিক আছে। তো এইটা যদি আপনারা একই জিনিস করতে চেষ্টা করেন তাহলে কিন্তু বিপদ আমার ঘরে আয় বলে বিপদকে ডেকে আনা হবে। তো এই জিনিসগুলো মাথার মধ্যে ঘোরাবার চেষ্টা করুন এখন থেকে, তোতাবুলি, ডায়েরি, খাতাপত্র, ঘড়ি, ক্যালেন্ডার, পঞ্জিকা, পাঁজি পুঁথি, দিনক্ষণ, শুভ দিন, এইগুলো মাথার মধ্যে থেকে বার করে দিন। এইগুলো যদি থাকবে, ব্রেন ওয়াশ যদি না করাবেন, ততদিন কিন্তু মানে পারফরমেন্স পাওয়া সম্ভব হবে না। মানে পুঁথিগত বিদ্যা দিয়ে একটা কাগজ বা ডিগ্রি অর্জন করা যায়, সেটাকে একটা চাকরি বা পাওয়া যায় বা চাকরির দোরগোড়ায় নক করার মতন যোগ্যতা অর্জন করা যায়। চাকরিটা পেয়ে গেলে যেটা টিকিয়ে রাখতে গেলে কিন্তু আপনাকে সেই ব্রেনওয়ার্কটাই কাজে লাগবে, পারফরমেন্স বা আউটপুটটা। পয়েন্ট টু বি নোটেড, আপনি কখনোই কিন্তু পুঁথিগত বিদ্যা দিয়ে সারা জীবনটা ভাঙিয়ে খেতে পারবেন না, ওটা আপনাকে সাফল্যের শিখরের দোরগোড়ায় গিয়ে নক করার সুযোগ দেবে, অথবা সাফল্যের শিখরে গিয়ে আপনাকে এন্ট্রি নেওয়ার সুযোগ দেবে। ওই সাফল্যটা অর্জন করলে তখন কিন্তু আপনাকে আপনার ব্রেনওয়ার্কটাই সেই লাগবে, এই দিমাগটাই লাগবে, সেই তখন তারপর থেকে পারফরমেন্স আউটপুটটা বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তা সেই চাকরি পাওয়ার পরে বা মানে কেরিয়ার হওয়ার পরে কিন্তু এমন কোনো বই লেখা নেই বা বই পড়াশোনা বা কলেজ বা ডিগ্রি বা কোনো রকম ইয়ে নেই, মানে ইউনিভার্সিটি নেই, যে ওর পর থেকে পড়াশোনা শুরু করে আবার ওগুলোকে বাড়িয়ে তোলার মতন কোনো প্রচেষ্টা করা। চাকরি পাওয়ার আগে অবধি অনেক ইউনিভার্সিটি ডিগ্রি আছে, এইসব আছে, বা হায়ার স্টাডির ডিগ্রি আছে, কিন্তু একটা কোনো ফিক্সড প্রফেশনে এসে যাওয়ার পরে সেই প্রফেশনটাকে আবার আরও সঙ্গে নেওয়ার জন্য সেরকম কোনো ডিগ্রি কিন্তু খুব একটা বেশি খুব ভাব লাইন একেবারেই নেই, দু একটা লাইনে হয়তো থাকতে পারে কিন্তু জেনারেলভাবে নেই এইটা। তো এই ব্যাপারটা মাথায় রেখে মানে তাকে ভৌগোলিক চিন্তা করতে হবে, গ্লোবালি চিন্তা করতে হবে, মানে এক বগ্গি চিন্তাভাবনা না করলে দেখবেন পারফরমেন্সটা অনেক বেশি যেন হচ্ছে একটুখানি। তো বন্ধুরা, আমি আপাতত কিছু কথা বললাম, কারোর ভালো লাগলো, কারোর খারাপ লাগলো, কেউ হয়তো সেই তোতাবুলি আশা করছিলেন আমার থেকে যে এরপরে এটা দাও, এখন কুড়ি কুড়ি দাও, তারপর 12-0 12 দাও, তারপর 13-0 দাও, তারপর এই ওষুধটা দাও, তারপর ওই ভিটামিনটা দাও, তারপর এই দাও,
তো এই ধরনের তোতাগুলি ভিডিও যদি আমি বানাতে থাকি সেটা আপনারা কিছু কিছু ক্ষেত্রে তলার নিচু নিচু সেই জায়গা তৈরি হবে একখানা, আপনারা সেই ঘোটালায় ঘুরবেন আর সেই আটকে যাবেন, আবারও সেটা বিচ্ছিন্ন ধরনের আমি অসামাজিক ভুলভাল কাজ করতে শুরু করে দেবো। তো এইগুলো আমি আশা করবো না, করবো ভবিষ্যতেও, আর আমি এই ধরনের অ্যাক্টিভিটি নিয়ে আমার নয়, আমি মানে বেসিক কিছু প্রিলিমিনারি আইডিয়া আমি দিয়ে দিলাম আপনাদের, যে আপনারা এই ধরনের যদি চিন্তাভাবনা রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা গাছটাকে দাঁড় করাতে পারবেন, অ্যাটলিস্ট আপনার ঘাড়ে মাথাটা যে আছে সেটা সদ্ব্যবহার করে কিছু করতে পারবেন। কিন্তু বাদ বাকি কার কেমন লাগলো আমি জানি না, যদি ভালো যদি লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। নমস্কার।